সন্দীপদা কি পারবে দিদিপ্রিয়ার জায়গা নিতে? বর্তমানে ছোট পর্দার সবচেয়ে সফল অভিনেত্রীদের মধ্যে একজন সন্দীপদা সেন। লোকজন তাকে চিনেছে কখনো নন্দিনী, কখনো শিমুল, কখনো আবার টাপুর নামে। তবে তার আসল নাম সন্দীপদা সেন। ক্যারিয়ার জীবনে তিনি দর্শকদের একের পর এক সফল সিরিয়াল উপহার দিয়েছেন। যত দূর জানা যায়, দর্শক আগে দুর্গা সিরিয়ালে লিডের মাধ্যমে টেলিজগতে এসেছেন বর্তমানের সফল অভিনেত্রী এই সন্দীপদা সেন। লোকজন তাকে দুর্গা চরিত্রে ভালোই পছন্দ করেছেন। এরপর মহালয়া উপলক্ষে অনেকবার দুর্গা হয়েছিল সন্দীপদা সেন। সময়ের সব থেকে ব্লকবাস্টার ধারাবাহিক ছিল টাপুর টুপুর। ধারাবাহিকটি এত সফল হয়েছিল যে দুপুর 2টার স্লট থেকে সরাসরি রাত 8:30 স্লটে প্রমোশন পেয়েছিল স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত রুজ প্রোডাকশনের এই ধারাবাহিকটি। দুই বোনের গল্প নিয়ে এগিয়েছিল ধারাবাহিকটি। এক বোন বন্ধা, অন্য বোন নাচকে ভালোবাসে, তাই নিয়ে এক সংগ্রামের গল্প ছিল টাপুর টুপুর। এরপর থেমে থাকেনি এই জমজমাট অভিনেত্রী। ফিরে এসেছিল স্টার জলসার আরেকটি ধামাকাদার ধারাবাহিক তুমি আসবে বলেতে। ধারাবাহিকটিতে জনপ্রিয় অভিনেতা রাহুলের বিপরীতে অভিনয় করেছিল সন্দীপদা সেন। এখন পর্যন্ত স্টার জলসার 7টার স্লটের সব থেকে সফল ধারাবাহিক তুমি আসবে বলে। নন্দিনী ছিল এক সিঙ্গেল মাদার, রাহুলের সাথে হয়েছিল তার দ্বিতীয় বিয়ে। নন্দিনী হয়ে দর্শকদের মনের ভালোবাসা কুড়িয়েছেন অভিনেত্রী সন্দীপদা সেন। এরপর এসেছিল 9টার স্লটে প্রতিদান ধারাবাহিকের শিমুল হয়ে। সেখানে অভিনেতা রেজওয়ান শেখ রব্বানির তথা বড় লোকের বকে যাওয়া সন্তান নীলের বিপরীতে কলেজের প্রফেসর শিমুল হয়ে শাবলীল অভিনয় উপহার দিয়েছিল দর্শকদের। এরপর তিনি অভিনয় করেছেন বিভিন্ন ওয়েব সিরিজে, বিভিন্ন সময়ে বিভিন্ন রিয়েলিটি শোয়ের গেস্ট হয়ে এসেছিল সন্দীপদা সেন। স্টার জলসার অসংখ্য কাজের পর সন্দীপদা আবার বহুদিন পর জি বাংলার মাধ্যমে সিরিয়ালে ফিরছেন সন্দীপদা। জি বাংলার নিজস্ব প্রোডাকশনের ব্লকবাস্টার ধারাবাহিক রানী রাসমণিতে সদ্যই মারা গেছেন রানী রাসমণি তথা দিতিপ্রিয়া। এখন সেখানে দেখানো হবে গদাধর আর মা সারদামণির গল্প। এতদিনে অনেক বড় হয়ে গেছে মা সারদামণি, এবার বড় সারদামণির ভূমিকায় অভিনয় করতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী সন্দীপদা সেন। দিতিপ্রিয়ার চলে যাওয়ার পর রানী রাসমণির মৃত্যুর পর ধারাবাহিকটিতে এখন লিড করবেন অভিনেত্রী সন্দীপদা সেন। অভিনেত্রী দিতিপ্রিয়া তো রানী রাসমণি ধারাবাহিকটিকে টেলিপাড়ায় সফল করে গেল। এবার আমাদের সকলের প্রিয় সন্দীপদা দি এই ধারাবাহিকটিকে আরও কত দূর নিয়ে যাবে সেটাই দেখার পালা। মাঝখানে বেশ কিছুদিন দর্শকরা সন্দীপদাকে দেখেছে ব্রাইডাল রূপে, তবে এবার আবার এক ভক্তিমূলক ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রী সন্দীপদা সেন কতটা ঝড় তুলতে পারেন সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, কেমন হলো এই ভিডিওটি? কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমার প্রিয় ধারাবাহিকটির নাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন সবার কাছে। এমন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সামনে আবারও হাজির হব এমন কোনো ভিডিও নিয়ে। সে অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন।